অলকি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি তিনটা এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম, যেখানে ইন টোটাল 1500 অর্থাৎ 1592টা ছেলে মেয়ে নিয়োগ করবে। এখানে কিন্তু দেখেন এইচএসসি পাস, স্নাতক পাস, সব ধরনের লেভেলের ক্যাটাগরি ছেলে মেয়ে আবেদন করার অপশন আছে, এবং এর থেকে বড় কথা হলো কোনো প্রকৃতির অভিজ্ঞতা ছাড়াও আপনি এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এইটা হলো প্রথম সার্কুলার। এখানে দেখেন ইন টোটাল একটা দুটো এভাবে কয়টা ক্যাটাগরি আছে, সাতটা ক্যাটাগরিতে অসংখ্য ছেলে মেয়ে নিয়োগ করবে। একটায় 50 জন, 100 জন, 15 জন, 25 জন, 25 জন, এইভাবে কিন্তু বেশ কিছু। আমি যদি পরেরটাতে চলে আসি, পরেরটা হলো সিও এনজিও। এখানেও ক্যাটাগরি আছে, একের থেকে শুরু করে 17টা ক্যাটাগরি আছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, সব লেভেলের ছেলে মেয়ে কিন্তু এখানে আবেদনের অপশন আছে। এখানেও পর্যাপ্ত পরিমাণ ছেলে মেয়ে নিয়োগ করবে, 250, 260, 270, 5 জন, 10 জন, 50 জন, এভাবে কিন্তু ক্যাটাগরি ভিত্তিতে অসংখ্য। এরপর একটা লাস্টেরটা যদি চলে আসি, সেটা হলো সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস অর্থাৎ এসএসএস এনজিও, যেটা এখানে ক্যাটাগরি দুইটা ক্যাটাগরিতে 400 জন নিবে। এইভাবে ইন টোটাল তিনটা মিলে আপনারা 1592টা আপনারা পদ পাবেন। তো বন্ধুরা, আমি পুরো বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি, সার্কুলারের লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করা মাত্র সরাসরি সার্কুলারটি পেয়ে যাবেন। তো আমি জাস্ট একটা একটু ডিসকাস করি, আপনারা একটু বাদ বাকিগুলো দেখবেন, এটা একটু শেয়ার করি। এসএসএস এনজিও যেটা, এখানে ক্যাডিট অফিসার নিবে 100 জন, এরপর অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাডিট নিবে 300 জন। এখানে আপনার দেখতে পারছেন যে প্রাথমিক শিক্ষানিবাসকালে আর কি সর্বসাকল্য বেতন পাবে 11,000, শিক্ষানিবাস যদি শেষ হয় তখন গিয়ে আপনার পাবেন 21,000 সামথিং। অর্থাৎ আমি আপনাদেরকে একটা কথা বলি, প্রত্যেকটা এনজিও জবের একটা বিষয় থাকে যে প্রথম হয়তো বা 3 মাস কিংবা 5 মাস এ ধরনের তারা একটা নির্দিষ্ট পরিমাণ সময় নেয়, যে সময় আপনাকে তারা শিক্ষানিবাস কাল হিসেবে রাখবে। তো এই শিক্ষানিবাস কালে যদি আপনার সুন্দর মতো অতিবাহিত করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে তখন কনফার্ম করে দেওয়া হবে। ওকে, তো তখন যখন যখন আপনি কনফার্ম হয়ে যাবেন, এমতো অবস্থায় আপনাকে এই ইসের মানে অর্গানাইজেশনের যে সমস্ত সুযোগ সুবিধা, আপনার প্রত্যেকটা সুযোগ সুবিধা পাবেন। দেখেন এইটাতে কী ধরনের সুযোগ সুবিধা আছে, এখানে আপনি মূল বেতন, আচ্ছা এখানে এদের যে শুরুর থেকে দেখেন আপনার প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাজুয়েটি আছে, প্রতি বছর 30 দিন সংস্থার নিকট বিক্রয়যোগ্য অর্জিত ছুটি আছে, তারপরে মূল বেতনের সমপরিমাণ দুইটা উৎসব বোনাস আছে, মূল বেতনের সমপরিমাণ দুইটা উৎসাহ বোনাস আছে, তারপরে বার্ষিক ইনক্রিমেন্ট আছে, প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ, ক্রেডিট ভাতা, লাঞ্চ ভাতা, সুদমুক্ত মোটরসাইকেল ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয়, কর্মী ঋণ, মোটরসাইকেল, মোবাইল বিল সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা। তো আমার মনে হয় আসলে এগুলো নিয়ে আর বলার কিছু নাই, এখানে তারা মোটামুটি ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো বন্ধুরা, এখন এটি নিয়ে যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে দেখেন এখানে আপনাকে আবেদন করতে হবে যেটা 24/4/2023-এর ভিতরে। ঠিক একইভাবে আপনারা যদি অন্যান্যগুলো দেখেন, এখানে পদগুলো একটু পড়লে বুঝবেন যে এটার আবেদনের লাস্ট তারিখ হলো 26/4, এবং একদম প্রথমটাতে যদি আসি, এটাই আবেদনের শেষ তারিখ হলো 30/4। তো আপনারা একটু সার্কেলগুলো নামান, নামায় পড়েন, পড়ে দেখেন, দেখেন যে এটা কিন্তু কোনো প্রকৃতির অভিজ্ঞতা ছাড়া, অভিজ্ঞতা লাগবেই না বলেই দিছে, তারপরে এখানেও এটা বলে দিছে অভিজ্ঞতার প্রয়োজন নেই। এই যে বিষয়গুলো থাকে আপনারা একটু পড়েন, পড়লেই বুঝতে পারবেন। আপাতত এতটুকুই, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।